আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد وقال الله تبارك وتعالى وربك يخلق ما يشاء ويختار وقال تعالى والفجر وليال عشر। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে যুলহজ্জা মাসের প্রথম দশকের ফজিলতের সম্পর্কে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যে যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা তাকে নির্বাচন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়কে কিছু সময়ের উপরে এবং কিছু জামানা কিছু জামানার উপরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতা দান করেছেন, ফজিলত দিয়েছেন। তার মধ্যে হলো এই যুলহজ্জা মাসের প্রথম দশক, যে দশকে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত হজ অনুষ্ঠিত হয়ে থাকে, কুরবানি অনুষ্ঠিত হয়ে থাকে। আরাফা, সেখানে আরাফার দিন সেখানে নির্ধারিত আছে, সেখানে মিনা, মুজদালিফা ইত্যাদি। এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দশক, এই দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় দশক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই ফজরের কসম এবং ফজরের সময়ের কসম এবং এই দশকের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়ে শপথ করলে সেটা গুরুত্বের জন্যই করে থাকেন। কাজেই এই দিনগুলোতে ওয়াজকুরুস্মাল্লাহি ফি আইয়ামি মালুমাত, এই সমস্ত যুলহজ্জা মাসের এই দশ প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত প্রথম দশকের এই ফজিলত, যাতে করে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আইয়ামে মালুমাত ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামে মালুমাত, সূরা হজ্জের 28 নম্বর আয়াতে ইবনে আব্বাস বলেন আল্লাহ আইয়ামুল মালুমাত, যে এর অর্থ হলো, এর উদ্দেশ্য হলো যে আশারা যুলহজ্জা, যুলহজ্জা মাসের প্রথম দশক। হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মামিন, যে এমন কোনো দিন নাই যেখানে সৎ আমল, ভালো আমল, নেকির কাজ করা হবে। আল্লাহর কাছে অতি প্রিয় এই দিন থেকে অন্য কোনো এমন কোনো দিন নেই যে দিনে সৎ আমল, নেকির কাজ করলে আল্লাহ বলার কাছে এত প্রিয়। সাহাবা খান জিজ্ঞাসা করলেন তা কি, ওলাল জেহাদ বি সাবিলিল্লাহ, সেটা কি আল্লাহর রাস্তা জেহাদ থেকে বেশি উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, ওই জেহাদ থেকেই বেশি উৎকৃষ্ট, উত্তম। তবে ওই ব্যক্তির মতো নয়, ইল্লা রাজুলুন খারাজা বি নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইয়্যিন, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি জিহাদে বের হয়ে গেল, আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, তার নিজের জীবন এবং সম্পদ সব কিছু খোয়া করলো, তার ঘোড়া বাহনও শেষে কোনো কিছু নিয়ে ফিরে আসলো না, শুধু সেই ব্যক্তি সমতুল্য নয়। তো এই দশকের ইবাদত, সৎ আমল, এই আমল আল্লাহর রাস্তায় জিহাদ থেকেই উত্তম। কাজেই এই দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দশক যখন শুরু হবে ফাকসুরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়া তাকবীর ওয়া তাহমিদ, যে তোমরা এই দশকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর পাঠ করবে, তোমরা আল্লাহ আকবার পাঠ করবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করবে, এই ধরনের তাকবীর এবং তাহমিদ এবং তাহলিলের মধ্যে তোমরা নিজেকে সময়টাকে কাটাবে। এই দশকের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দশক হলো এই, একটা কাজ হলো এই যে ইয়াম আরাফা, আরাফার দিন, হাজির দিন, সেখানে হাজিগণ আরাফার মাঠে সেখানে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকে এই আরাফার দিনে এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন যে সেখানে এত সংখ্যক মানুষ অন্য কোনো সময় তিনি সেখানে করবেন না, সেখানে জাহান্নাম থেকে মুক্তি দেবেন না। মামিন ইয়াউমিন আকসারা মিন আইয়া আতাকাল্লাহু ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা, ইয়াউম আরাফার দিবসে, হজের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যত সংখ্যক বান্দাকে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, নাজাত দেন, এত সংখ্যক মানুষকে তিনি আর কখনো অন্য সময় দিয়ে থাকেন না। কাজে এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দশক, ফজিলতের দশক। তো এই দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার দিবসে শুধু হাজিগণ বাদ দিয়ে সিয়াম ইয়াউম আরাফা ইন্নি আহতাসিব আল্লাহে, আমি আশা করি যে আমার আরাফার দিবসে নেয় একটি নফল রোজার মাধ্যমে গত এক বছরের আসানাতুল মাদিয়া আল বাকিয়া, যে গত এক বছর এবং আগামী এক বছরের সেই সগিরা গোনা এবং ছোট গোনা সেখানে ক্ষমা হয়ে যাবে। যে কাজেই এই দশে যারা হজ করতে যাদের সমর্থ হলো না, যারা যেতে পারলেন না, তারা তাদের ইবাদতের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, বিভিন্ন জিকির আজকারের মাধ্যমে, সৎ আমল দান খয়রাতের মাধ্যমে এই দশকে নিজেকে ব্যস্ত রাখা, যাতে করে এই জেহাদের সে উত্তম আমলের এই মর্যাদা আপনারা আমরা অর্জন করতে পারি। এই দিন হিসাবে দশ প্রথম দশক হিসাবে এই যুলহজ্জা মাসের প্রথম দশক হলো দিন হিসাবে শ্রেষ্ঠ, আর রাত হিসাবে শ্রেষ্ঠ হলো লাইলাতুল কদর, রমজান মাসের শেষ দশক।
কারণ সেখানে লাইলাতুল কদর সেখানে নিহিত আছে। এই কাজে এই দশকে যখন আসবে, এই দশকে বেশি বেশি উমরা করার সুযোগ আছে। যারা হজ পালন করলেন তা করবেনই, এবং বেশি বেশি নফল রোজা, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আসসাম আলি ওয়া নাজি বিহি, যে রোজা আমার জন্য, এর জাজা এবং বদলা আমি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনতা সুমু খায়রুল্লাকুম ইন কুনতুম তা'লামুন, যে তোমরা যদি রোজা রাখো তাহলে তোমাদের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অন্য আয়াতে বলছে আসসাইমিনা ওয়াসসাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়া যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, যে ব্যক্তি কি হলো রোজা রাখলো, নারী পুরুষ, নারী হোক আর পুরুষ হোক, তিনি যে লজ্জাস্থানকে নারী পুরুষরা হেফাজত করলো, আল্লাহকে যারা স্মরণ করলো বেশি বেশি, ওয়া যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, আদাল্লাহু লাহুম মাগফিরাত, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন, ও আজরান আযীমা, মহা পুরস্কার তিনি রেখেছেন। হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি একটি একদিন মাত্র রোজা রাখলো, নফল রোজা, আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রোজার মাধ্যমে জাহান্নামের আগুনকে তাকে 70 বছরের দূরত্ব সেখানে রাখবেন। কাজে এই দশক ফজিলতপূর্ণ দশক, এই দশকে এই নফল ইবাদতের আরও বেশি মর্যাদা বহন করে। কাজেই প্রতিটি মুসলমানকেই এই দশকে বেশি করে ইবাদত করে নফল ইবাদতের মাধ্যমে কী করতে পারবে, নিজেকে, নিজের আমলকে ভারী করতে পারবে, নেকির পাল্লাকে ভারী করতে পারবে। হাদিসে আসে যে একটি রোজাদার যারা হবে তাদের জন্য রায়্যান নামক একটি জান্নাতের দরজা হবে, সেখানে তাদেরকে ডাকা হবে যে কে আসল রোজাদার, কে আমাদের দিন সেখানে ডাকা হবে। এইভাবে সদকা দান এবং খায়রাত মাধ্যমে কিন্তু সেখানে কী হয়, এই দশকেকে আমরা বেশি করে মর্যাদা দিতে পারি, এই দশকে আমলের পাল্লা, আমাদের নেকির পাল্লা ভারী করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা না খাসাত সাদাকাত মিন মাল, মুসলিম শরীফের হাদিসে, যে সাদকা করলে, দান খায়রাত করলে সেখানে মাল সেখানে কমে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ দীনে ইউনফিকুন আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে যারা দিন এবং রাতে যাদের সম্পত্তির দান করে, প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে যা দান করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা রয়েছে, অনেক সওয়াব রয়েছে। ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, যারা দান এবং খয়রাত করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বেশি বেশি জিকির আজকার করা, তাকবীর পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হেদায়েত দান করছেন সেই হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর, তার বরাত তোমরা ঘোষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনে আরও ইরশাদ করেছেন যে বলছেন মুসলমান সর্ব অবস্থায় দাঁড়িয়ে এবং বসে, তার শুয়ে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে এবং তার সৃষ্টি নিয়ে তার চিন্তা ভাবনা করবে। ওই তাফাক্কারুন ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, তারা আল্লাহর কী করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। তারা এই কথাই বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে আল্লাহ তোমার এই সৃষ্টি অযথা সৃষ্টি করো নেই, এবং ফাকিনা আযাব আন্নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, আমাদেরকে আযাব থেকে আমাদের রক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে আল্লাহর জিকিরেই কিন্তু অন্তর পরিপূর্ণ হয়, অন্তরের প্রশান্তি আসে। আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু ওয়া তাতমাইনু কুলুবুহুম, যারা ঈমান এনেছে তাদের মনের যে প্রশান্তি তা হবে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসতে পারে। এই জন্য ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারা কী করতেন, আইয়ামে তাশরিকের সময় যে তারা এই ঈদ প্রথম দশকে তারা আইয়ামে তাশরিকে তারা নিজে বাজারে বের হতেন এবং তারা তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে তারা তাকবীর পাঠ করতেন এবং তাদের তাকবীর ধ্বনি শুনে তারা বাজারের এবং মার্কেটের সকলে তারা তাকবীর ধ্বনিতে সবাই মুখরিত হতো। তো কাজেই এই দশক আমাদের অত্যন্ত ফজিলতপূর্ণ দশক, মর্যাদার দশক, আল্লাহর কাছে অতি প্রিয়, জেহাদ থেকে প্রিয়। কাছে যতটুকু পারা যায় সেখানে এখানে এই মাসে হজ আদা করা, এই মাসে যতটুকু পারা যায় উমরা আদা করা, এই মাসে যা কিছু ভালো আমল করা সম্ভব বেশি বেশি করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকে একটা মৌসুম, এটা নেকির পাল্লাকে ভারী একটা সুযোগ করে দিয়েছেন, যে এইখানে নফল রোজাও যতটুকু করা সম্ভব সেখানে আমরা করতে পারি। বিশেষ করে আরাফার দিনে, এই দিনে একটি রোজার মাধ্যমে পূর্বের এবং পরের গত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এই সুযোগ আমরা গ্রহণ করব। বেশি বেশি ইবাদত, বেশি বেশি নামাজ, নফল নামাজ, দান খায়রাত এবং বেশি জেহাদ, তেলাওয়াতে কোরআন, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ থেকে মানুষকে বেশি বেশি এই মাসে আমরা চর্চা করব, যার মাধ্যমে নেকির পাল্লা আরও সমৃদ্ধ হয়। এই মাসে আরও হলে যে যাদের কোরবানি করবেন, কোরবানির দিনে, আইয়ামে তাশরিকের দিনে কোরবানি করার মাধ্যমেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সওয়াব ও মর্যাদা আমরা অর্জন করতে পারি। কাজে এই দিনে
আয়ামে তাশরিকের দিনে, এই দশক যখন শুরু হবে, এই দশক শুরু হলেই তখন হাদিসে আসে ফালা ইয়াখুজ মিন শাআরিহি ওয়ালা মিন আজফারিহি হাত্তা ইউযাহি, যে যে ব্যক্তি কোরবানি করতে চায় সেই ব্যক্তি যেন কী করে না করে, তার নখ তার যেন চুল থেকে সে যেন কর্তন না করে, কাজেই এটাও চেষ্টা করতে হবে। হাজিগণ যখন যতক্ষণ পর্যন্ত তাদের স্থানে যথাস্থানে তার কোরবানিগুলো যখন না পৌঁছা পর্যন্ত তারা কী হয় না, হালাল হয় না, তাদের অনুকরণে হাজিগণ তো সেখানে দুনিয়ার মানুষ মিনার মাঠে একত্রিত হবে, কোরবানি করবে, এই অনুকরণে দুনিয়ার সমস্ত মানুষের জন্য মুসলমানদের সুযোগ যে তারাও কিন্তু কোরবানির দিকে হজ করতে না পারলেও কিন্তু তারা কোরবানির মাধ্যমে সেখানে কিন্তু শরীক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই দশককে জুলহজ্জা মাসের প্রথম দশকের যথাযথ মর্যাদা দিয়ে, এই দশক শুধু আনন্দ ও গানবাজনার মধ্যে লিপ্ত না হয়ে এই দশকের বেশি বেশি নফল ইবাদত, দান ও খায়রাত, আমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ, যত কল্যাণের কাজ আছে বেশি বেশি করার মাধ্যমে নেকির পাল্লাকে আমাদেরকে আপনাদের সকলকে ভারী করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এই দশকে আরও একটা সুযোগ হলো যে তওবা করা, গুনাহ থেকে মুক্তি হয়ে সমস্ত পাপকে অশ্লীলতাকে পরিহার করে আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিমে সঠিক পথে সহি পথে খালেস পথে একজন খাঁটি মুসলমান হিসেবে গড়ার জন্য এই মাসেই সুযোগ নেওয়ার একটা একটা বিশেষ একটা ফুরসত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া কুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরুল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।